السلام عليكم প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সকলেই সহি সালামতে আছেন আমাকে তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ কেয়ামত এক অমক সত্য দিবস যদিও যুগে যুগে অধিকাংশ মানুষের কাছে এই বিষয়টি অনেক বিশ্বাদ লেগেছে কারণ এ যে এমন একদিন যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে সকল জিন ও মানব মণ্ডলীকে হিসাবের জন্য দাঁড় করানো হবে তখন আমল নামা ব্যতীত আর কিছুকেই প্রাধান্য দেওয়া হবে না এরকম একটি দিনের কথা অনেকেই ভুলে থাকতে চান আর এজন্যই তাদের কাছে বিষয়টিকে খুব বিস্বাদ মনে হয় তাই এই দিবস কবে হবে সেটি আমাদের জ্ঞানের সীমার বাইরে থাকলেও এর সময়কাল ঘনিয়ে এসেছে কিনা সেটা তো বোঝা যেতে পারে আর জন্যই কেয়ামতের পূর্ব লক্ষণ সমূহ নিয়ে আমি বিভিন্ন গবেষণামূলক ভিডিও আপনাদের সামনে পেশ করি যাতে এক শ্রেণীর মানুষ খুবই খুশি হন যাদের মহান রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে চিন্তা রয়েছে তবে তাদের কথা ভিন্ন যারা দুনিয়ার সাজসজ্জা নিয়ে ব্যতিক ব্যস্ত যাই হোক আজকে কেয়ামতের পূর্বে বারে বারে ঘটবে এমন তিনটি জিনিসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যা ওই দিবস যে ঘনিয়ে এসেছে তার ইঙ্গিত দেয় এক চেহারা বিকৃতি সৈহাদিসে হাদিসে এসেছে কেয়ামতের পূর্বে মানুষের চেহারা বিকৃতি ঘটবে এখন কথা হচ্ছে যে এই চেহারা বিকৃতি বলতে কি বোঝানো হচ্ছে আপনি হয়তো বলতে পারেন যে এটা বলতে বোঝাচ্ছে যে মানুষের আকার আকৃতির পরিবর্তন ঘটবে বা মানুষের যে অবয়ব থাকার কথা সেটি থাকবে না কিন্তু আমরা যদি এই বিষয়টি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে বুঝতে পারবো আসলে এই চেহারা বিকৃতি এখন হর হামেশাই করা হচ্ছে মানুষ এখন ইচ্ছানুযায়ী তাদের জেন্ডার বদলাচ্ছে এ নিয়ে বিশ্বব্যাপী অনেক সমালোচনাও হচ্ছে এই যেমন অনেক পুরুষ তাদের জেন্ডার পরিবর্তন করে মেয়ে হচ্ছে এবং এরপর মেয়েদের বিভিন্ন কম্পিটিশনে যোগ দিচ্ছে শারীরিকভাবে শক্তিশালী হবার কারণে ওই ট্রান্সজেন্ডার নারীটি অন্য মেয়েদের হারিয়ে দিচ্ছে এজন্য প্রশ্ন উঠছে যে এরকম পুরুষ থেকে মহিলা হওয়া নারীদের কি মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতা করতে হবে কিনা এরপর চেহারা বিকৃতির উদাহরণ দেওয়া যায় বিভিন্ন ফেস অ্যাপ ব্যবহার করে চেহারার পরিবর্তন ঘটানোকে তাহলে এখানে সার্জারির কথা বাদ দেব কেন অনেকেই তো এখন সার্জারি করে নিজের চেহারা পছন্দের নায়ক নায়িকাদের মতো করে ফেলছে আর মানুষের অপকর্মের কারণে মহান আল্লাহ আল্লাহতালা প্রদত্ত আকার বিকৃতিও ঘটবে যেটা দাউদ আলাহ সময় মানুষ থেকে সীমালঙ্ঘনকারীদেরকে বানরে পরিণত করা হয়েছিল এরকম ঘটনা আবারও ফিরে আসবে যেটা খুব সহজে বোঝা যায় তো এখানে আকার বিকৃতির ব্যাপারে যারা এখনো সতর্ক নন তাদেরকে বলছি যে বিভিন্নভাবে নিজেদের চেহারা অ্যাপসের মাধ্যমে হোক আর সার্জারির মাধ্যমেই হোক বিকৃত করা থেকে বিরত থাকুন দুই ভূমিধস কেয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে দেখা দেবে বড় বড় ভূমিধস যা সারা বিশ্বব্যাপী দেখা দেবে বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় আগ্নেয়গিরির দেখা যাচ্ছে এবং এমন এমন অনেক আগ্নেয়গিরি রয়েছে যা খুব অল্প সময়ের মধ্যেই সক্রিয় হয়ে উঠবে বলে বিজ্ঞানীরা শঙ্কা প্রকাশ করছেন এখানে বলে রাখা উচিত যে বিশ্বব্যাপী খুব ছোট ছোট আগ্নেয়গিরি থেকে বিশাল বিপর্যয় ঘটবে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন এই আগ্নেয়গিরির উদ্গীরণের ফলেও অনেক জায়গায় ভূমিদর্ষ দেখা দেয় মূল কথা হলো জমিনের উপর মানুষের লোভের থাবা পড়ায় তা এমনিতেই নাজুক হয়ে পড়েছে মানুষ যখন গর্ব ভরে পৃথিবীর উপর দিয়ে গটগট করে হাঁটতে থাকে তখন এই জমিনের খুব রাগ হয় আর দেদার্সে পাহাড় কাটা বন জঙ্গল উজাড় করে শিল্প কারখানা করার প্রভাব কত তা মানুষকে আমতের পূর্বের নিদর্শন হিসেবে এমনিতেই টের পাবে তবে অমোঘ প্রতিশ্রুত সেই সময় এসে গেলে কারো কিছু করার থাকবে না আল্লাহ আল্লাহতলা মানুষের ওপর নিজ থেকে কিছু চাপিয়ে দেন না কোন মানুষ জুলুম করে আল্লাহ বলছেনই যে আমাদের যত বিপদাপদ যা কিছু আসে তা আমাদের হাতের কামাই ভূমিদশের আরেকটি কারণ হলো ভূমিকম্প যেটা ইদানিংকালে খুব বেশি বেশি দেখা যাচ্ছে তিন প্রস্তর বৃষ্টি এটা কিন্তু আবার বৃষ্টি নয় বরং এটা দ্বারা গ্রহাণু ও উল্কা বর্ষণেরই ইঙ্গিত দেওয়া হয়েছে আমাদের আশেপাশে এরকম উল্কা বর্ষণের ঘটনা ঘটছে না দেখে আবার ভাববেন না যে প্রস্তর বৃষ্টি হচ্ছে না ইউরোপ আমেরিকা সহ বিশ্বের নানা দেশে উল্কা পড়ার দৃশ্যের ভিডিও পাওয়া যাচ্ছে হরহামেশাই এই সব উল্কার আঘাতে বিক শব্দও পাওয়া যাচ্ছে তো এগুলো সবই কিন্তু নিদর্শন যা একমাত্র তারাই অনুধাবন করতে পারবে যারা চিন্তা ভাবনা করে তো এতক্ষণ যে তিনটি বিষয়ের কথা বললাম যা কেয়ামতের পূর্বে দেখা যাবে তা আমি একটি হাদিস থেকে নিয়েছি আর এখন সেই হাদিসটি আমি হুবহু বলছি আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাম বলেন কেয়ামতের পূর্বে চেহারা বিকৃতি ভূমিধস ও প্রস্তর বৃষ্টি হবে তো হাদিসটি সুনানে ইবনে মাজাহতে রয়েছে এবং হাদিস নাম্বার চার হাজার উনষাট তো প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানান আর যদি নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন হেফাজতে রাখেন এই কামনায় আল্লাহ হাফেজ